কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলে করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুস শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার ভুল্লি কুমারপুর গ্রামে মিষ্টি কুমড়া খেতে মৌবাক্স স্থাপনের মাধ্যমে মধু উৎপাদন। আধুনিক কৃষিতে দিন দিন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমরা যে জায়গায় এসেছি এটা হচ্ছে ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার কুমারপুর গ্রাম। এই গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে মিষ্টি কুমড়া ক্ষেত এবং পাশাপাশি মৌবাক্স। এই মৌবাক্সটা এখানে স্থাপন করা হয়েছে। যে সকল মৌমাছি এখানে অন্য অন্য জায়গায় শীতের সময় বা অন্য ফসলের যখন মধু আহরণ করে, তারপরে যখন অন্য কোনো ফসল থাকে না তখন এই কুমড়া ক্ষেতে এনে এই মৌবাক্সগুলো স্থাপন করা হয়। কুমড়া ক্ষেতের যে ফুল আছে এখান থেকে মধু সংগ্রহ করে তারা বেঁচে থাকে। আমরা এখন এই ক্ষেতের যে মালিক তার সাথে কথা বলবো। কুমড়া কতদিন ধরে আপনি চাষ করছেন? এটা আমার 2 বছর থাকে। এর আগে এই জমিতে কি হতো? এর আগে গম হতো, মানে অন্য অন্য ফসল হতো। কুমড়ার আগে কি ছিল? এখানে এখানে আলু ছিল। আলু থাকা অবস্থায় কি কুমড়া লাগিয়েছিলেন? হ্যাঁ, আলু থাকা অবস্থায় কুমড়া লাগাইছি। পরবর্তীতে আলু উঠিয়ে তারপর কুমড়া আস্তে আস্তে, হ্যাঁ, তারপরে আস্তে বড় করি। মানে যখন আলুতে 60 দিন বয়স হয়, 60 থেকে 70-এর মধ্যে কুমড়া লাগাইতে হয়। এরপরে আলু 90 দিন থাকে। মানে আলুটা উঠার পরে কুমড়ার যত্ন শুরু হয়। কুমড়ার ক্ষেতের পাশাপাশি আপনি আপনার ক্ষেতের মধ্যে মৌবাক্স স্থাপন করেছেন, এটা কেন করেছেন? ফলন বৃদ্ধি হওয়ার জন্য। এক ফুল থেকে আরেক ফুলে যখন মৌমাছি পরাগায়ন ঘটায় তখন ফলন বৃদ্ধি হয়। এই প্রযুক্তিটা আপনি কিভাবে জানলেন এই ব্যাপারগুলো? এটা আসলে পার্শ্ববর্তী ক্ষেতে যারা আনছে ওদের কাছে আমরা জানছি। আর আমরা এবারে প্রথম নিয়ে আসছি। এখানে মৌমাছি আমাদের পার্শ্ববর্তী এলাকা ছিল, ওইখানে ফলন বৃদ্ধি হওয়ার কারণে এবার আমরা নিয়ে আসছি। কৃষি অফিসের লোকজন আছে, তারা কি আপনাকে কোনো সময় অবহিত করেছে? না, অবশ্যই জানাইছে। ওনারা কি বলছে যে এইভাবে বাক্স রাখলে পরাগণ বেশি হবে, ফলন বৃদ্ধি হবে। আলুর ভিতরে আপনি কুমড়াটা কিভাবে লাগালেন? এটা আমরা বীজ কিনি, এটা খাপের মধ্যে মাটি ঢোকার পরে এই চারা ওখানে গোজাই। চারা গোজার পরে 5 ফিট পর পর একটা করে চারা আমরা রোপণ করি। এরকম করে 600 চারা লাগানো হয় 50 শতক জমিতে। এটা হিসাব থাকে যে 600 চারা বেশি লাগালে এটা ঘন হয়ে যাবে, তাতে করে ফলন কমে যাবে। মানে একবার শুধু সার দেওয়া লাগে গর্তের মধ্যে, তারপরে আর লাগে না। আলু ক্ষেতে সার থাকে, ওই সার দিয়ে হয়ে যায়। পার বিঘা আমাদের 20 সার সহ প্রায় 4 থেকে 5 হাজার টাকা খরচ হয়। কুমড়া গাছ লাগানোর পরে এটা 90 থেকে 100 দিন মতো লাগে। এই এলাকা আর চাষিরা, অন্য চাষিরা এটা করছে কি? হ্যাঁ, সবাই করছে। এখানে প্রায় 50 থেকে 60 একর জমি, তারপরে মানে 120 বিঘা জমি আবাদ হয়েছে আমাদের মিষ্টি কুমড়া। আর পার্শ্ববর্তী এলাকায় অনেক আছে। আগে কোথায় মৌবাক্স স্থাপন করেছেন? আমি স্থাপন করতাম আগে ভুল্লি, এই যে বগুড়া বস্তিতে। হ্যাঁ, ওখানে কোন কি খেতে? এখানে মিষ্টি কুমড়া খেতে করতাম। আচ্ছা, তখন আমরা এখন তো মিষ্টি কুমড়ার সময়, কিন্তু যখন শীতকালে তখন কি করেন আপনারা? তখন আমরা শীতকালে সেই সময় মৌসুম আমাদের সরিষার ফুল। আমাদের তখন পাবনা সিরাজগঞ্জে ফুল ফোটে, তখন আমরা চলে যায় ওখানে সরিষার পর আমাদের আবার ধুনাকালাই জেরা ফুল আছে ওই ধুনাকালাই জেরা ফুলে আমরা শরীয়তপুর মাদারীপুরে যাই ওখানে মধু উৎপাদন করার পর আমরা আবার যখন লিচুর ফুল আসে তখন আমরা ঠাকুরগাঁও চলে আসি আচ্ছা ঠাকুরগাঁও উৎপাদন শেষ আমরা তাও যে কৃষি স্যারের সাথে আমরা আলাপ করে এই মিষ্টি কুমড়ার মানে যে আগে জায়গাটা জানার জন্য সেটেল করতাম জি মিষ্টি কুমড়া আগে তো কৃষি বিভাগ থেকে জানেন যে কোথায় কোথায় মিষ্টি কুমড়া আছে জি জি আমি তখন ওই সহকারী স্যারের কাছ থেকে জানা নেই তারপর এখানে আমাকে আর কি বসানো হয়েছে গত বছর এই জায়গাতে মিষ্টি কুমড়া ফুলে মানে যে মৌমাছি ছিল না সেই কারণে এইদিকে একটু ফলন কমে হয়েছে অন্য অন্য জায়গায় এই জায়গা ফলন কমেছে বিসিক থেকে আমাদেরকে একটা টেলিং করানো হয় বিসিক থেকে তখন আমরা টেলিং করি টেলিং করার পর স্যারেরা দুইটা চারটা বাক্স দেয় দেওয়ার পর যদি নিজস্ব করা যায় তখন স্যারেরা বলে যে তোমরা যদি নিজস্ব করো তাহলে সরকারিটা বাদ দেয়া তোমরা নিজে পার্সোনালভাবে 100 অথবা 50টা বক্স নিয়ে ইয়া করতো আসলে কি দুই চারটা বক্স দিয়ে একটা সংসার চলে না আমাদের এটা একটা লাভ হইলো কি আমরা যে এক মাস দেড় মাস আমরা মিষ্টি কুমড়া ফুলে থাকবো তাতে পরাগানটা ঘটবে মিষ্টি কুমড়া ফলনটা বাড়বে মিষ্টি কুমড়ার মধু তো পান কিছু জি জি মিষ্টি কুমড়ার মধু মানে যে লাস্টের দিকে ভালো হয় আর কি মোটামুটি ভালো মিষ্টি কুমড়ার মধুটা খেতে কেমন মিষ্টি কুমড়ার মধুটা খেতে আসলে খুব টেস্ট আর এই মধুটা জমে না সরিষার মধু লিচুর মধু জমে না কিন্তু মিষ্টি কুমড়ার মধুটা জমে না যদি অল্প একটু হয় কিন্তু অনেক দামেও বিক্রি করা যায় আমাদের কাছে মোবাইল নাম্বার আছে যখন মৌসুম শুরু হয় ওনারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা ওনাদেরকে বলি আপনারা আসেন আপনারা আসলে মৌ বাক্স বসাইলে আমার এলাকার যারা কুমড়া চাষি আছে তারা উপকৃত হবে পরাগায়ন হবে ফলন বেশি হবে আগে ফলন যেটা হতো তার থেকে এখন বেশি হচ্ছে আরও অনেক জায়গায় আছে অনেকে উদ্বুদ্ধ হচ্ছে কৃষি বিভাগ থেকে আমরা উদ্বুদ্ধ করছি তাদেরকে তারা উদ্বুদ্ধ হয়ে অনেক জায়গায় করতেছে লাভবান হচ্ছে যাদের ক্ষেত তারা লাভবান হচ্ছে পরাগায়ন হচ্ছে মৌমাছির বাক্স বসালে এইজন্য তারাও এখন উদ্বুদ্ধ করছে তাদেরকে আসার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলায় আলু যখন ৬০ দিন বয়স হয় তখন সাথী ফসল হিসাবে কৃষক ভাইরা এখানে কুমড়া চারা লাগিয়ে থাকে কুমড়া আসলে তারা আগে থেকেই পলিথিন ব্যাগে কুমড়া চারা তৈরি করে যখন আলু ৬০ দিন বয়স হয় তখন এই চারা তারা স্থাপন করে আমাদের সদর উপজেলায় প্রায় ৮20 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে আরেকটি বিষয় যে আমাদের মিষ্টি কুমড়ায় পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা থাকে এখন অনেক জায়গাতেই আসলে এটা পরাগায়নের একটা সমস্যা দেখা দেয় যে পরাগায়ন ঠিক মতো না হয় তাহলে ফলন অনেক কমে যায় আম এবং যে লিচু বাগানগুলো আছে ঠাকুরগাঁও সদর উপজেলায় এখানে মৌমাছি স্থাপন হয় এবং ওখান থেকে মৌচাষিরা প্রচুর মধু আহরণ করে মৌচাষিরা তারপর এই মিষ্টি কুমড়ায় তাদের মৌ বাক্স স্থাপন করে এখানে তারা হয়তো বা আম বা লিচুর মতো অত মধু না পেলেও এখানে বড় যেটা তাদের মানে কাজে আসে সেটা হচ্ছে এই যে বিশাল মৌ বাক্স মৌমাছি আছে এখানে তাদের সময়টাতে মিষ্টি কুমড়ায় স্থাপন করে সেই মৌমাছিগুলো তারা বাঁচিয়ে রাখে সাথে সাথে এখান থেকে একটা মধু আহরণ করে যেটা তাদের মৌচাষ পালনের জন্য অনেক উপকারে আসে একদিকে মধু পাচ্ছে আরেকদিকে তাদের মৌমাছিগুলো আছে সেই মৌমাছিগুলোকে তারা এখানে বাঁচিয়ে রাখতে পারতেছে যদি এটা না থাকতো তাহলে এই মৌমাছিগুলোকে লালন পালন করতে মৌচাষিদের বিশাল একটা অঙ্ক খরচ হইতো এখানে আমরা দুইটা পাচ্ছি মৌচাষিদের মধু আহরণ করতেছে তাদের মৌমাছিগুলোকে তারা বাঁচিয়ে রাখতে পারতেছে সে সাথে আমাদের চাষি ভাইদের যে মিষ্টি কুমড়ার যে ক্ষেত লাগিয়েছে তাদের ফলনও বৃদ্ধি হচ্ছে যদি মৌমাছি না থাকে তাহলে দেখা গেছে যে হেক্টর প্রতি প্রায় 5 টন 6 টন ফলন তাদের কম হয় আর মৌ বাক্স স্থাপন করলে 5-6 টন ফলন বৃদ্ধি হয় ঠাকুরগাঁও জেলাটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি কৃষি সমৃদ্ধ এলাকা এখানকার মাটি এবং আবহাওয়া কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত অনুকূল এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিস্তীর্ণ এলাকায় কুমড়ার চাষ হচ্ছে আমাদের এই ঠাকুরগাঁও জেলায় এবারে 920 হেক্টর জমিতে কুমড়ার চাষ হয়েছে এই যে মিষ্টি কুমড়া এটি আসলে এককভাবে চাষ হয়নি এটি আলুর জমিতে সাথী ফসল হিসেবে চাষ হয়েছে আপনারা জানেন যে আলুর জমিতেও সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়ার চাষ অত্যন্ত লাভজনক একটি কৌশল কৃষকদের জন্য আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের তরফ থেকে আমরা মাঠে ময়দানে এই ব্যাপারে একটা সাফল্য লাভ করেছি যেটি অবশ্যই আমাদের একটা গর্বের বিষয় অর্থাৎ এখানে যে ব্যাপক জমিতে মিষ্টি কুমড়া হচ্ছে এটি আলুর জমিতে আলু উত্তোলনের 15 থেকে 20 দিন পূর্বে আলাদা জায়গায় চারা করে আলুর জমিতে 5 ফিট পর পর রোপণ করা হয়েছে এখানে একটি লাভজনক দিক হলো যে আলুর সারটাকেই নষ্ট হতে না দিয়ে সেটি মিষ্টি কুমড়া যাতে গ্রহণ করতে পারে সে ব্যবস্থাটি করা হয়েছে ফলে সারের যে খরচ সেটি থেকে কৃষক মুক্তি পাচ্ছে এবং সারের অপচয় রোধ হচ্ছে এটি একটি দেশজ আমাদের বাংলাদেশের কৃষি অর্থনীতির একটা বড় সাশ্রয়ী এবং এই প্রযুক্তিটা আমাদের ঠাউরগার কৃষকরা গ্রহণ করেছে আমার কৃষি সম্প্রসারণ বিভাগ আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি কৃষকরা এটি দিনের পর দিন প্রতি বছর এই এলাকাটা আমাদের বেড়ে যাচ্ছে এই যে পরাগায়ন বৃদ্ধি করার জন্য আমার দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মৌয়াল এসেছেন এরা বিভিন্ন মিষ্টি কুমড়ার ক্ষেতের পাশে মৌবাক্স স্থাপন করেছেন উদ্দেশ্য ওনাদের একটাই যে এতে করে তারা অন্তর্বর্তীকালে মৌমাছিকে তারা লালন করতে পারবে ফলশ্রুতিতে তারা একটু ভালো মানের কম হলেও ভালো মানের মধু পাচ্ছেন এতে করে মধু থেকেও লাভবান হচ্ছেন সেই মৌয়ালরা আবার কৃষকরাও পরাগায়নের জন্য ফলন ভালো পাচ্ছেন এটি একেবারে প্রতিষ্ঠিত সত্য কৃষকরা এই ব্যাপারে অত্যন্ত খুশি আমরা আশা করি যে ঠাকুরগাঁর যে প্রযুক্তি আমাদের যেটাই আমরা বৃদ্ধি করতে পারলাম আমাদের এলাকায় করে যে মিষ্টি কুমড়ার চাষ এটি আরও বেড়ে যাবে আমি মনে করি আমার মনে হয় যে এটি বেড়ে গিয়ে সারা দেশেও এটির একটা প্রভাব পড়তে পারে যাতে করে আমরা কৃষিতে আরও একটি সম্ভাবনাময় অধ্যায় রচনা করতে পারব জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা 2019 কৃষি শ্রমিকের সংকট নিরসন ও উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষি অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করেছে যান্ত্রিকীকরণে গড়বে আধুনিক ও লাভজনক কৃষি প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা 2019 ফসল উৎপাদনে কৃষি যন্ত্রপাতির ব্যবহারের সুবিধা সম্পর্কে জানতে 25 থেকে 27 এপ্রিল আসুন ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে সকাল 9টা থেকে রাত 9টা সকলের জন্য উন্মুক্ত কৃষক ভাইরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর 222 বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা 1219 আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন আশা করি এই ধরনের প্রযুক্তি আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে এটাই আমাদের প্রত্যাশা কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কৃষক কৃষি তার উন্নয়ন